এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, শামশেরগঞ্জের কোহেতপুরে গন্ডগোল কাণ্ডে ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় জঙ্গিপুরে এক সাংবাদিক সম্মেলন করে জঙ্গিপুরের পুলিশ সুপার জানান, কোহেতপুরে গন্ডগোল কাণ্ডে জেন্টু শেখ, শহীদুল শেখ, আব্দুল মতিন, মোজাফফর হোসেন, রিপন শেখ এবং কারিম শেখ নামে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আবারও নজর রাখছি সেই খবরের দিকে। শামশেরগঞ্জের কোহেতপুরে গন্ডগোল কাণ্ডে ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুলিশ। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ করা যেতে পারে, বুধবার দুপুরে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে গন্ডগোলে উত্তপ্ত হয়ে ওঠে শামশেরগঞ্জের কোহেতপুর। ইট পাটকেল ছোড়ার পাশাপাশি হাসুয়ার কোপে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন টিঙ্কু শেখ এবং হাসিবুল শেখ নামে ব্যক্তি। ঘটনার পরেই এলাকায় টহলদারি শুরু করে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তারপরেই পুলিশের তদন্তের গ্রেপ্তার করা হয় ছয়জনকে। শুক্রবার ধৃতদেরকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হবে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। এই লোকটি বাইরে হায়দ্রাবাদের কাছে রাজমিস্ত্রি হিসেবে কাজ করি, তো একে আমরা অ্যারেস্ট করেছিলাম। আর বাকি যে লোক আছে ওদেরকেও আইডেন্টিফাই করে দিয়েছি, কিন্তু ওদেরকে অ্যারেস্ট করার একটু সময় লাগছে, যেহেতু ওরা পালিয়ে গেছে, বাড়িতে নেই কোনো। তো আমরা চেষ্টা করছি আর ইনফরমেশান সোর্স ইনফরমেশানও আমরা লাগাচ্ছি, ইনফরমেশান পাওয়া যায় তো আমরা বাকি যে লোক আছে ওদেরকেও ধরে নেব। ভোট পরবর্তী এরকম কিছু আমার নলেজে কিছু আসেনি, মানে আপনাদের সাপোর্ট আর আমাদের ফোর্স বিশেষ করে যেভাবে এফর্ট দিয়েছিল আর কেন্দ্রীয় বাহিনী থেকেও যারা এসছে ওরাও আমাকে সাপোর্ট করছে, তো অ্যাজ অফ নাও মেজর কিছু নেই। বর্ডারগুলোতে কি মানে আপনাদের বিশেষ জেনারেলি এটা আছে, মানে জেনারেলি যে ঝাড়খণ্ড বা ওই দিক দিয়ে ড্রাগস হোক, মানে ফ্রম নর্থ ইস্ট এইরকম জেনারেল রুট যে আছে, জেনারেল নলেজ যে আছে কি এটা জেনারেলি হয়। তো আমরা যে আগে তদন্ত করছিলাম ওখানেও পাওয়া গেল কি যদি ঝাড়খণ্ড থেকে হোক বা অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসছে, এখানে কোনো ম্যানুফ্যাকচার করার এটা মানে বাইর থেকে কি আসছে এটা আমরা বলতে পারি না। বাইরে থেকে তো কিছু এখানে ম্যানুফ্যাকচার তো হয় না, এরকম কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট তো নেই এখানে, আর লাইসেন্সের ইউনিটও নেই। তো যদি কোনো স্মাগলিং এরকম কিছু হয় তো আমরা অ্যারেস্ট করি আর নাকা চেকিং ওগেরা করি আর ধরে নিই। ইলেকশনের আগে তো আপনারা সবাই রিপোর্ট করে দিয়েছেন অনেক বম রিকভারি হয়েছিল, প্রত্যেক বিষয়ে যে আমার নলেজ নিয়ে আসছে, প্রত্যেক বিষয়ে যে আমাকে যাকে নিয়ে আমরা কমপ্লেন পেলাম প্রত্যেক কমপ্লেন্টের উপরে আমরা এফআইআর রেজিস্টার করছি, এফআইআর রেজিস্টার করে তদন্ত চলছে আর প্রত্যেক কেসে আমরা মানে অ্যাজ পার ল আইন অনুযায়ী আমরা অ্যাকশন নেব। জঙ্গিপুর পুলিশ জেলায় অনেক শান্তিভাবে আমরা ইলেকশন প্রসেস কমপ্লিট হয়েছিল। একটি ঘটনা কালকে যে শামশেরগঞ্জ থেকে ওটা রিপোর্ট হয়েছিল ওকে নিয়ে আজকে প্রেস কনফারেন্স আমরা দেখিয়েছিলাম। কালকে অ্যারাউন্ড 2 PM এ আমরা ইনফরমেশান রিসিভ করছিলাম যে শামশেরগঞ্জ এলাকায় কিছু গণ্ডগোল চলছে। তো আমাদের যে টিম আছে টিম ওখানে পৌঁছেছিল তাড়াতাড়ি, আর ভিলেজ কোহাটপুর, প্রতাপগঞ্জ জিপি অ্যান্ড শামশেরগঞ্জ PS। তো এখানে পৌঁছে যারা অ্যাকিউজড আছে ওদেরকে রেড করে অ্যারেস্ট করার চেষ্টা করেছিল, তারপরে রাতকেও অনেক রেড করে অ্যারেস্ট করার চেষ্টা করেছিল। তো ফাইনালি আমরা দুটো কেস রেজিস্টার করছিলাম, রোজিনা বিবি ওয়াইফ অফ হবিবুর শেখ ইনার কমপ্লেন ইনি কমপ্লেনেন্ট ছিলেন, আর আন্ডার সেকশন 326, 307, 34 IPC কালকে 2/26/2022 এটা কেস নম্বর, সরি আজকে আছে এটা কেস নম্বর। আর যে অন্য কেস আছে জাহানারা বিবি ওয়াইফ অফ ফজিরুদ্দিন শেখ, এটাও কেস 448, 323, 325, 354, 326, 307, 304 IPC
যে ইনজুরড পার্সনস আছে, টিঙ্কু শেখ, সন অফ ফরুদ্দিন শেখ, হাবিবুল শেখ ওরফ হবু, দুজনও কোঠেপুর কোহেটপুর প্রতাপগঞ্জ জিপি পি এস শমশেরগঞ্জ থেকে আছে, আউট অফ ডেঞ্জার আছে, কোনো লাইফ থ্রেট নেই। একজনকে তো ছোট হাতে ইঞ্জুরি হয়েছিল আর একজনকে ব্যাক ইঞ্জুরি হয়েছিল, দুইজনও এখন ঠিকই আছে। আর আমাদের যে টিম লেড বাই ওসি শমশেরগঞ্জ সুমিত বিশ্বাস অ্যান্ড আইও আশির মুক্তার অ্যান্ড টিম অ্যান্ড ইনক্লুডিং এসডিপিও ফারাক্কা, এসডিপিও ফারাক্কা রশপ্রীত সিংয়ের নেতৃত্বে এরা রেড করে ছয়জনকে অ্যারেস্ট করেছিল। জেন্টু শেখ, সন অফ লেট নিয়াজউদ্দিন শেখ, শহীদুল শেখ অ্যাট দ্য রেট সাদ্দাম মানে ওরফ সাদ্দাম, সন অফ সৌদাগর শেখ,